আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমি সামিয়া হোসেন দাসবি হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেলে। মধুমাস সমাগত, গাছে গাছে ফুটেছে ফুল, ধরছে ফল। সে ফুলের মৌ সংগ্রহে ভ্রমর থেকে শুরু করে মৌমাছিরাও ছুটে চলছে এ গাছ থেকে সে গাছে। বন্ধুরা, ভিডিওতে যে গাছটিকে আপনারা দেখছেন সেটি জামরুল গাছ। গ্রামের পুকুর পাড়ের গাছটি যেমন মানুষকে ছায়া দিচ্ছে, অন্যদিকে প্রাণীকুলে বিলে দিচ্ছে মিষ্টতা। আমাদের দেশি ফলগুলোর গুণাগুণ অনেক আর সহজলভ্য, তাই মৌসুমের শুরুতে ফলগুলো নিয়মিত খাওয়া উচিত, বিশেষ করে যতদিন বাজারে তা পাওয়া যায়। আসুন ফল খাওয়ার কয়েকটি নিয়ম জেনে নিই। ফল খাওয়ার জন্য উপযুক্ত সময় হচ্ছে সকালে নাস্তার পর এবং দুপুরের আগে। রাতে ফল খাওয়া ঠিক নয় বলে আমাদের প্রাচীন বিদ্যা বলে থাকে। এবার চলুন জামরুলের উপকারিতা জানি। সহজলভ্য জামরুল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতে খনিজ পদার্থ রয়েছে কমলার 3 গুণ এবং আম, আনারস ও তরমুজের সমান। ক্যালসিয়ামের পরিমাণ লিচু ও কুলের সমান এবং আঙুরের 2 গুণ। আয়রনের পরিমাণ কমলা, আঙুর, পেঁপে ও কাঁঠালের চেয়েও বেশি। ফসফরাসের পরিমাণ আপেল, আঙুর, আম ও কমলার চেয়ে বেশি। তাই চলুন আমরা বাড়ির আঙিনায় একটি জামরুল গাছ লাগাই আর পুষ্টিগুণ সমৃদ্ধ ফলটি খাই। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।